এ যেন এক অদ্ভুত গ্রামের গল্প, যে গল্প সহজে কারোর বিশ্বাস হওয়ার কোনো কারণ নেই। কারণ বছরের পর বছর ধরে এই গ্রামে যা চলে আসছে তা সত্যি একবারে কেউ বিশ্বাস করতে পারবেন না। এই আশ্চর্য গ্রামে 27 বছর হয়ে গেল শুধু থাকেন মহিলারাই, কোনো পুরুষের প্রবেশ এই গ্রামে নিষিদ্ধ। কিন্তু পুরুষ নিষিদ্ধ হলেও প্রতি বছরই কোনো না কোনো মহিলা গর্ভবতী হচ্ছেন, ফলে বংশবৃদ্ধিও হচ্ছে সাধারণ নিয়মে। আজ আমি আমার এই ভিডিওতে কেনিয়ার অদ্ভুত গ্রাম উমোজা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। কেনিয়ার পাহাড়ি এলাকায় সুন্দর পরিবেশে গড়ে উঠেছে উমোজা নামে এক গ্রাম। উমোজা কথার অর্থ একতা। কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে 6 ঘন্টা দূরে অবস্থিত এই গ্রামটির নাম কেনিয়া ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বের নানা দেশে। নাম ছড়িয়ে যাওয়ার মতোই দৃষ্টান্ত স্থাপন করেছেন উমোজার নারীগোষ্ঠী। কেনিয়ার প্রত্যন্ত গ্রাম সামরু। এই গ্রামে সামরু আদিবাসীদের বাস। এছাড়াও তুর্কানা এবং অন্যান্য কিছু আদিবাসীও এই গ্রামে বসবাস করতেন। বিশ্বের অন্যান্য প্রান্তের নানা আদিবাসী নারীদের মতো সামরু সমাজের নারীরাও ছিলেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে। সামরুর পুরুষতান্ত্রিক সমাজে নারীদের প্রায় নিজেদের ইচ্ছামতো ব্যবহার করতেন পুরুষেরা। কিছু সামাজিক কুপ্রথার জন্য নারীদের যৌনাঙ্গহানি এবং অকথ্য নির্যাতন সহ্য করতে হতো। জোর করে বিয়ে দিয়ে দেওয়া হতো নাবালিকাদের। এমনকি একাধিক পুরুষের ধর্ষণের শিকার হতেন তারা, অথচ তাদের কথা শোনার মতো কেউ ছিল না। স্বামীর ইচ্ছে হলে স্ত্রীকে হত্যাও করত। নারীদের জন্য এরকমই নিষ্ঠুর ছিল সামরু জনজাতি। মূলত স্বামীর সম্পত্তি হয়েই জীবন কাটাতেন সেখানকার নারীরা। 1990 সালে রেবেকা ললসনি নামে এক নারী নির্যাতিত ও বিতাড়িত আরও কয়েকজন নারীকে নিয়ে এক পুরুষমুক্ত গ্রাম গড়ে তোলেন আর গ্রামের নাম দেন উমোজা। মাত্র 15 জন মহিলাকে নিয়ে এই গ্রামটি গড়ে উঠেছিল। বর্তমানে এই গ্রামের সদস্য সংখ্যা প্রায় 300-র কাছাকাছি। বর্তমানে সামরুর সমস্ত নির্যাতিতারা এই উমোজা গ্রামেই আশ্রয় নেন। এই গ্রামে শুধুমাত্র নারীদের কথাই চলে, মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে বাঁচেন তারা। এই গ্রামের মহিলারা গ্রাম থেকে বেরিয়ে নিজের পছন্দের পুরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত হন। এইভাবেই উমোজা গ্রামের মহিলারা সন্তানের জন্ম দেন। যদি তারা পুত্র সন্তানের জন্ম দেন তাহলে 18 বছর না হওয়া পর্যন্ত এই গ্রামে থাকার অনুমতি পায় সেই ছেলেটি। উমোজা গ্রামটি গড়ে তুলতে গিয়ে এখানকার নারীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। একাধিকবার তাদের গ্রাম আক্রমণ করে ঘরবাড়ি ভেঙে ফেলা হয়। এসব খবর জানার পর তাদের সাহায্যে এগিয়ে আসেন জাতিসংঘ এবং কেনিয়া সংস্কৃতি মন্ত্রণালয়। আইনত উমোজার জমি এখন নারীদের। এই গ্রামের অর্থ উপার্জনের মূল ভিত্তি পর্যটন শিল্প হলেও গ্রামের নারীরা কুটির শিল্প এবং চাষবাস করেও উপার্জন করেন। আশেপাশের গ্রামের শিশুরা যখন তাদের শৈশব কাটায় গবাদি পশু বিচরণ করিয়ে, তখন উমোজা গ্রামের শিশুরা পড়াশোনা করে। উমোজা নারী সমাজ শিশুদের জন্য তৈরি করেছেন একটি স্কুল। মূলত 2004 সাল থেকে উমোজা নারীরা বিশ্বব্যাপী পরিচিতি পেতে শুরু করে নিজেদের লড়াইয়ের জন্য। এরপর বিশ্বের নানা প্রান্ত থেকে অনুপ্রেরণার খোঁজে ছুটে আসেন দর্শনার্থীরা। তবে এত কিছুর পরেও আফ্রিকার পুরুষ সমাজের বিভিন্ন অত্যাচার ও নিগ্রহ সহ্য করে চলেছে তারা। এখনও পুরুষশাসিত সমাজ সঠিকভাবে নিতে পারেনি নারীদের এই বীরত্বগাথা। তবে সব কিছু ছাপিয়েই উমোজার নারীরা এগিয়ে চলেছে। ভালো থাকুক উমোজা, ভালো থাকুক উমোজার নারী সমাজ।